আগামী কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে রাজ্য ক্রিকেট সংস্থা পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি সিনিয়র টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট বিগত দিনের মতো এবারও এই টুর্নামেন্টে অংশ নেবে আটটি দল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অংশগ্রহণকারী দলগুলির ক্রিকেটারদের প্রস্তুতি অনুশীলনের জন্য ক্রিকেট সংস্থার দেওয়া সময়সূচি মেনেই আগরতলা এমবিবি স্টেডিয়ামে অনুশীলনে মগ্ন ক্রিকেটাররা রাজ্যে চলছে এখন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট বিপুল মজুমদার স্মৃতি সিনিয়র একদিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট শেষ হবার পরেই শুরু হতে চলেছে চক্রবর্তী স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট বিগত দিনের মতো এবারও এই সীমিত ওভারে ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবে মোট আটটি দল দলগুলি হল কসমোপলিটন মৌচাক ইউবিএসটি হারবে ওপিসি পোলস্টার ও চলমান সংঘ যদিও এখনো পর্যন্ত ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ক্রীড়া সূচি এরপরেও সম্ভাব্য সময়সূচি ধরে নিয়ে ক্লাবগুলি নিজেদের ক্ষমতা অনুযায়ী দল গঠনের কাজ এক প্রকার শেষ করে নিয়েছে সীমিত ওভারে ক্রিকেট টুর্নামেন্ট মানে অংশগ্রহণকারী দলগুলির কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ তাই ভালো ফলাফল করার প্রত্যাশাকে সামনে রেখে প্রায় সবকটি দল ইতিমধ্যেই অংশগ্রহণকারী দলগুলি ক্রিকেটারদের অনুশীলনে যাতে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি কিংবা পক্ষপাতিত্ব না হয় তার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন অনুশীলনের জন্য এমবিবি স্টেডিয়ামে দুটি ভাগে চারটি ক্লাবকে তিন ঘন্টা করে সময় বেঁধে দেয় টিসিএ আর বেঁধে দেওয়া এই সময়ের উপর ভিত্তি করে অংশগ্রহণকারী দলগুলি ক্রিকেটাররা অনুশীলন চালিয়ে যাচ্ছে বৃহস্পতিবার এমনটি দেখা গেল আগরতলা এমবিপি স্টেডিয়ামে রিপোর্ট সার্চিং ।